কারণ আমরা এরকম একটা রূপরেখা তৈরি করেছি, একটা আইডিয়া আর কি, একটা খসড়া। এখানে অনেকেই যারা আছে তারা খুবই সমাজের, পরিবারের, সমাজে, রাষ্ট্রে ভালো সংগঠক, সবাই অনেকে এখানে রাজনীতিবিদ আছে যারা একসময় দুর্দান্ত রাজনৈতিক সংগঠক ছিলেন, অনেক বড় বড় দায়িত্ব আছেন, সবারই বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে। তো আমরা সবার পরামর্শ নিয়ে কমিটি করব। তো আমরা একটা আমাদের একটা অভিজ্ঞতা বা ধারণা থেকে, যে এটা হয়তো বা কোনো পলিটিক্যাল পার্টির কমিটির মতন না, ওরকম কোনো কালচারাল অর্গানাইজেশনের কমিটির মতন না, সাধারণ একটা কমিটি। তো আমরা এরকম একটা কমিটি যার আমরা নাম করেছি সাউল হার্ট ক্লাব। তো ওই মঞ্চে ডাক্তার সাজের মঞ্চে ছিলেন, উনি ঘোষণা করেছিল যে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার বিমল সাজে, উনি ওখানেই সম্মতি দিয়েছিলেন। তো উনি আমাদের প্রধান উপদেষ্টা থাকবেন ডাক্তার সাজের। হয়তো বা আমরা কখনো এই হার্ট ক্লাবের কোনো বড় প্রোগ্রাম করলে ডাক্তার সাজেরকে আমরা হচ্ছে চিফ গেস্ট করে নিয়ে আসতে পারবো আর কি। আমি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি লোকজন জমা করতে পেরেছেন। আমি ভেবেছিলাম যে মানে ইসের নিজের খেয়ে বনের বসে তারা পাওয়া যাবে আমার মতো খুঁজে পাওয়া, তা আমি এসে খুব অবাক হয়ে গেছি। বহু লোক আছেন যারা সত্যি এটার সাথে সংশ্লিষ্ট হতে চান এবং ঢাকার বাইরের থেকে চলে আসছে। এইটা এতখানি উৎসাহিত করে উজ্জীবিত করেছে আপনার, ঢাকার বাইরে যদি আমাকেও কখনো যেতে হয় কোনো অনুষ্ঠান জানানোর জন্য, প্রথম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, আমি যাবো, আপনার উপস্থিত থাকবো, বক্তব্য রাখবো এবং উৎসাহিত করব। আমরা তো দেড় বছর থেকে সাওয়াল পরিবারের সদস্য করার জন্য মনস্থির করি। ডক্টর বলছেন আপনাকে রিংও লাগানো যাবে না, আপনার ব্লকগুলো অনেক বড় বড় এবং বিভিন্ন আর্টারির মুখে, ছোট বড় আর্টারির দিকে ছোট সাব আর্টারি যায়, ওই মুখগুলোতে আমার ব্লক, এই জন্য আমার স্ট্যান্ডিংয়ে থাকবে না, স্লিপ খেয়ে সরে যাবে, আমাকে তো বাঁচতে হবে, কী করি? অনেক ডাক্তার আমি দেখালাম, কারো উত্তরে আমি সন্তুষ্ট হতে পারিনি এবং আমাকে অনেকে চিকিৎসা করতে চান, বলে না আমরা আপনাকে চিকিৎসা করবো, এরকম সব ডাক্তারে ভয় পাচ্ছেন। আমি শেষে এটা খুঁজে পাই, মোহন ভাই তো আগে থেকে চিনি, প্রথা বিরোধী লোক উনি, বিপ্লবী কবি, ছাত্রজীবন থেকে ওনার আমরা শিষ্য সাগে। এই উচ্ছলে আমার দীর্ঘ বিরতির পরে হার্ট অসুস্থ হওয়ার কারণে অসুস্থ হওয়ার নতুন করে দেখা হবে এই সাউল আন্দোলনের সাথে কিছু সহযোগিতা করার চেষ্টা করি। তো ক্লাবটির কথা শুনে আমি খুব উৎসাহিত হলাম, কিন্তু সময়ের অভাবে গত প্রোগ্রামে আসতে পারিনি। তো সাউলের সাথে জড়িত হয়ে আমার যেটা মনে হয়েছে যে মানুষের তো দুটো ফাইট করতে হয়, একটা হচ্ছে নিজের সাথে আর একটা হচ্ছে সময়ের সাথে। আমরা সুস্থ বা অসুস্থ থাকি নিজের সাথে ফাইট করতে পারা বা না পারার জন্য, অর্থাৎ আমাদের হ্যাবিট চেঞ্জ করতে হবে, ভালো থাকতে হবে। তা আমি ছোট্ট কথায় বলবো, সবাইকে দাওয়াত দিব যেটা আমরা ন্যাশন ওয়াইড এটাকে করে তুলতে পারি, যে আমাদের লাইফ স্টাইলগুলোকে আমরা আস্তে আস্তে চেঞ্জ করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা সবাই ভালো থাকবো। সবাইকে আমন্ত্রণ করে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। দলের সঙ্গে যখন থেকে যুক্ত হয়েছি তখন থেকে সাউলের কর্মকাণ্ডগুলো বিশ্বাস করতে শুরু করেছি, কিন্তু এটা ধর্ম বিশ্বাস না, এটা বাস্তবতা দেখে দেখে বিশ্বাস। যখন দেখি যে এক একজন রোগী এসে বলে যে আমার এইরকম অবস্থা ছিল, সাধারণ মোহন রায়হান বলে যে আমাকে হার্ট কাটার জন্য রেডি হয়েছিল, আমি একটা বই পেয়ে আমার সমস্ত চিন্তাভাবনা আমার বদলে গেল, ডক্টর বিমল সাজের বই, এই সমস্ত প্রমাণগুলো আমরা দেখছি। এবং এই প্রমাণ দেখতে দেখতে দেখছি যে মোহনকে যখন পাগল বলে আমরা মজা করেছিলাম, মোহনের সেই কাজটি এগিয়ে যাচ্ছে। মোহন বলছে যে সাউলটাকে একটি আন্দোলনের রূপ দিতে হবে, কোনো হৃদরোগ নাই আর কি, এখন অন্যান্য হৃদয়ের কত রকম রোগ থাকতে পারে সেসব আছে, ফিজিক্যালি একটু কাছাকাছি, মানে শারীরিক দিক থেকে কোনো হৃদরোগ নাই। তবে এইখানে এই বন্ধুদের আহ্বানে মাঝামাঝি সাউলে আমি একটা জাস্ট ঠিক এইভাবেই কেন্দ্র কমিটি গঠন করা যেতে পারে। আরেকটা যেটা বলেছেন সেটা সত্যি এভাবে দরকার, যেগুলো যদি
মানে প্রত্যন্ত অঞ্চলে আমরা ছড়িয়ে দিতে না পারি, কেন্দ্রীয়ভাবে একটা করলাম, তাতে কিন্তু সংস্কার পাওয়া যাবে না। শিক্ষকতা আবার এমপি গিরিও করেছি, দুই তিন বার তিন বার এমপি হয়েছি আমি, আল্লাহ কোন পার্টি আমি মোহন বাহানের যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু বললে ওনার সাথে আমার কাছে শেষ হয়ে যাবো। আমি আমার থেকে ওনারে আমার চেয়ে বড় মনে করি, আমি সেবার বিনিময়ে কিছু নিয়েছি, বিনা কারণে আমি সেবা দেইনি। আমার এলাকায় আমি সেবা দিয়েছি, রাস্তাঘাট করেছি, চেষ্টা করেছি, তো বিনিময়ে আমি এমপি গিরি নিয়েছি। উনি এই সেবা দিচ্ছেন, বিনিময় নিচ্ছেন না, এই জন্য আমার থেকে উনি আমার বড়, আমি ওনার বড় মনে করি। এখানে যে রুগীগুলো আছেন তাদের মধ্যে একজন গাইবান্ধা কলেজের প্রিন্সিপাল, ওনার যে ব্লক, এই ব্লক সম্পর্কে উনি যখন বললেন এবং ট্রিটমেন্টে কতখানি উপকৃত হয়েছেন সেটা আমি তার কাছে জানলাম। ওনার ব্লকটা ছিল এক মেইন আটাইতে 100% চায়ের রাজধানী, চিনতে পেরেছেন আপনারা, শ্রীমঙ্গল থেকে এসেছি। তো আমি এসেছিলাম এখানে, আমার আমি একটি পত্রিকাতে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট কাজ করি, আমাদের সময়ের প্রকাশনা গ্রুপের ডেইলি আওয়ার্ডের পত্রিকায়। আমার বন্ধু মশাই তালুকদার আদের সাথে এসেছি এখানে। আমি যখন মোহন ভাইয়ের কথা শুনেছি, মোহন ভাই সেই সময় থেকেই আর ছাত্র জীবন থেকেই আমাদের গুরু, তো মোহন ভাইয়ের কথা শুনে আমি আর বললাম যে